পদ্মচিহ্নে ভোট লাগবো, মুখ্যমন্ত্রী ভোট দিবে, আছে ভোট দিতে হবে, ঠিক আছে পদ্মচিহ্নে ভোট লাগবো, নিজের দেশে ভোট দিবে। যেখানে যাচ্ছি সব জায়গায় মানুষ সমর্থন জানাচ্ছে, হাসি মুখে অভ্যর্থনা জানাচ্ছে, খুবই ভালো লাগছে। এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজির যেভাবে কাজ করছে মানুষের জন্য, সবাই সাধুবাদ জানাচ্ছে। আমাদের ত্রিপুরা গভর্নমেন্টও যেভাবে কাজ করছে সবাই সাধুবাদ জানাচ্ছে, এবং যেভাবে উন্নয়ন চারিদিকে চলছে সেই বিষয়ে সবাই অবগত আছেন এবং বলছেন যে এই সরকারই একমাত্র মানুষের সুখ দুঃখ সব কিছুর সাথে থাকে। এবং আগামী দিন নিশ্চিত যে ত্রিপুরাতে আবার 2018-এর মতো এখানে পুনঃপ্রতিষ্ঠিত হবে ভারতীয় জনতা পার্টির নেতৃত্বাধীন সরকার।